সাউথ আফ্রিকা সফরের আগে মিরপুরে একসাথে দেখা মিলল টেস্ট ও ওয়ানডে ক্যাপ্টেনের। ওডিআই ক্যাপ্টেন হয়তো টেস্ট ক্যাপ্টেনের কাছে নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ড বধের গল্পই শুনেছেন। লক্ষ্য তো এবার সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের মাটিতে রেকর্ড বাংলাদেশের পক্ষে নয়, তবে এবার তা পরিবর্তন করতে চান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অতীত রেকর্ড পরিবর্তনে তামিমের অনুপ্রেরণা নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, যেটা হয়তো আজ থেকে 10 বছর আগে বলতাম না। আমি অবশ্যই জিততে চাই ওখানে, অ্যান্ড ওটা করার জন্য যা যা করার দরকার তা করবো, অ্যান্ড দেন তারপরে যদি রেজাল্ট পরে আসে ভেরি গুড, যদি না আসে উইল ওয়ার্ক হার্ডার। জিততে পারে এটা কিন্তু অফ অ্যান্ড অন আমরা বিভিন্ন ফরম্যাটে এটা প্রমাণ করছি। আপনি ধরেন নিউজিল্যান্ডে যদি চিন্তা করেন, নিউজিল্যান্ডে 30-32টা খেলায় আমরা কোনোদিন জিততে পারি না, বাট ওই টিমটা ওই জিনিসটা চেঞ্জ করেছে, তো আশা করি এই টিমটাও এই জিনিসটা চেঞ্জ করতে পারবে। দেশের বাইরে ভালো করতে হলে ক্রিকেটারদের মাঝে বিশ্বাস থাকাটাও জরুরি। ক্যাপ্টেন তামিম মনে করেন তার দলের সবার মাঝে সেই বিশ্বাস তৈরি হয়েছে যা তিনি কাজে লাগাতে চান। বাট আপনার মধ্যে যদি বিলিফটা থাকে তাহলেই অনেক কিছু করা সম্ভব। তো আমি আমার টিমকে দিয়ে একটা জিনিস অবশ্যই বলতে পারি যে এভরিবডি বিলিভস দ্যাট উই ক্যান ডু ওয়েল। আমরা জানি যে আমি সবসময় পয়েন্টসের কথা বলতে থাকি, এখানে অনেক কিছু লুক আপ টু, অ্যান্ড আই এম শিওর দে উইল ট্রাই আওয়ার বেস্ট অ্যান্ড দেন সি কী হয় খেলার পরে। সাউথ আফ্রিকা গিয়ে এখন পর্যন্ত 6 টেস্ট, 9 ওয়ানডে ও 4 টি-20 খেলে কোনো জয় পায়নি বাংলাদেশ। তবে এবার পরিসংখ্যান পরিবর্তনে বদ্ধপরিকর টিম টাইগার্স। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।